দেখুন, আমি কিন্তু আট ঘাট বেঁধেই ভ্রমণদের কাছে যাচ্ছি। আচ্ছা, আমাকে দেখে কী মনে হচ্ছে? কী মনে হচ্ছে আমি অ্যান্টি সোশ্যাল? নিশ্চয়ই না। তারক ঘোষের সঙ্গে আমি ফিজিক্যালি লড়তে পারবো না। তবে হ্যাঁ, আমার কাছে এই চিঠিটা আছে। এই চিঠি কে দিয়েছে? কলকাতা থেকে একজন মিনিস্টার পাঠিয়েছেন, গোটা ব্যাপারটা আপনাকে টেক ওভার করতে বলেছে। আপনি দেখবেন গোটা বিষয়টা। কিন্তু তারক ঘোষ আর ওর বাবা কিন্তু এই অঞ্চলে খুব প্রভাবশালী লোক। ও আচ্ছা আচ্ছা, এই অঞ্চলে খুব প্রভাবশালী লোক, তাই যে কোনো অন্যায় করার ক্ষমতা তারা রাখে। যে কোনো অন্যায় করার ক্ষমতা তারা রাখে। আপনি আপনি তো এলাকার প্রধান। আপনি এলাকার প্রধান হয়েও শুধুমাত্র তারা প্রভাবশালী বলে গোটা ব্যাপারটা গা থেকে ঝেড়ে ফেলতে চাইছে। বাহ, খুব ভালো, খুব ভালো। আরে মশাই, আপনিও তো কম প্রভাবশালী নন। আপনি প্রধান, সরকার আপনাকে কিছু কিছু দায়িত্ব দিয়েছে, কিছু ক্ষমতা দিয়েছে, তা সেইগুলো তো সঠিক সময় আপনাকে ব্যবহার করতে হবে নাকি? আর শুনুন, আমি যদি কলকাতায় ফিরে গিয়ে মিনিস্টারকে জানাই যে শুধুমাত্র এই লোকগুলো প্রভাবশালী বলে আপনি এলাকার প্রধান হয়েও গোটা ব্যাপারটা একেবারে গা থেকে ঝেড়ে ফেলতে চাইছেন, তাহলে কি সরকারের দেওয়া আপনার ওই দায়িত্ব ক্ষমতা এগুলো সব অক্ষুণ্ণ থাকবে বলে আপনার মনে হয়? কিন্তু আসল ঘটনাটাই তো আমি জানি না। এটা তো আরো লজ্জাজনক বিষয়। আপনি তো এলাকার প্রধান, আর আপনার এলাকাতে একদল দুষ্কৃতি একটি মেয়েকে নির্যাতন করছে, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? দেখুন, ওই একটা মেয়ে নিয়ে আমার কাজ না, এই অঞ্চলে সকলের সুখ সুবিধে ভালো মন্দ দেখা আমার কাজ। ও, তাই একজন অসহায় মেয়ে কমপ্লেন করার পরও আপনি জানেন উনি একজন বার্ডিং সিঙ্গার, তার ক্ষতির আশঙ্কা থাকার পরও মিনিস্টারের এই চিঠি দেখানোর পরও আপনার কোনো রকম হেলদোল থাকছে না, তাই তো? তা তো আমি বলিনি, আমি তো বলছি। শুনুন না, আমি তো যাত্রী বাসুক মশাইয়ের বাড়ি। শুনুন প্রধানবাবু, একটা কথা আমি পরিষ্কার করে বলছি আপনাকে, আমি কিন্তু যে কোনো মুহূর্তে পুলিশ, যাই হোক, আমি আমি সেটা প্রথমেই করতে চাই না। নিয়ম অনুযায়ী আপনি তো এই গ্রামের প্রধান, আমি গোটা ব্যাপারটা আপনাকে জানালাম। এইবার আপনি যদি সক্রিয়ভাবে আমাদের সহায়তা করতে না পারেন, আমাদের সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে তাহলে কিন্তু আমি বাধ্য হবো আমার নেক্সট স্টেপটা নিতে। আর শুনুন, ওই যে মন্ত্রী, কলকাতার মন্ত্রী যার চিঠি আমি নিয়ে এসেছি, সেই মন্ত্রী কিন্তু আমার প্রতিবেশী। হ্যাঁ, এবং মন্ত্রী হওয়ার আগে থেকে আমি ওনাকে চিনি, তাই যে কোনো মুহূর্তে ওনার সঙ্গে যোগাযোগ করার অ্যাক্সেস আমার রয়েছে। এবার আপনার এই কাজে আমি যদি স্যাটিসফাইড না হই, আমাদের কাজ যদি হাসিল না হয়, তাহলে কিন্তু আমি বাধ্য হবো ওনাকে জানাতে। কিন্তু আমি তো বলছি চলুন না বাজুমশাইয়ের বাড়ি, আমি আগে পুরো ঘটনাটা জেনে তারপরে আপনার ওই সমস্যার সমাধান আমি করার চেষ্টা করব। চলুন চলুন। সালে তারক্ষ লাইফটা একদম হিল করে দেবে মনে হচ্ছে। এক একদিন এক একটা কীর্তি করে আসবে, আমাকে সামাল দিতে হবে। এবার তো মনে হচ্ছে কোনোভাবেই আর সামাল দিতে পারবো না। মন্ত্রীর হুড়কো নিয়ে এসছে লোকটা, দেখা যাক কি করতে পারি। কি হলো, কি ভাবছেন? চলুন। আমি বলি কি, গাড়িটা এখানে থাক, মানে মানে আমরা এই শর্টকাটে ভেতর দিয়ে চলে যাবো। আসলে ভেতরের রাস্তা খুব খারাপ, তো তাই আপনার গাড়ির চাকা ফেঁসে যেতে পারে। অঞ্চলের লোকের সুখ সুবিধার জন্য যান প্রাণ ঢেলে দিচ্ছেন, তাও রাস্তা খারাপ? যাকে চলুন, কোন দিক দিয়ে যাবেন? চলুন, অনেক সময় নষ্ট হয়ে গেছে, কলকাতা থেকে আসতে প্রচুর সময় নষ্ট হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। চলুন কোন দিকে যাবেন? চলুন এদিকে চলুন। দরজা বন্ধ করে বসে রয়েছে, তারক ঘোষকে পায়ে ধরে বললাম আমার মেয়ের কোনো সপনাশ করি না, কোনো কথা শুনলো না, কোনো কথা না। যাও যাও, ঘরে যাও তো। আবার আমাদের যে কাজ জাতি আছে সেটা আমরা করে আসি। চলো জামাই, তোমাকে গায়ের বাইরে বলে আসি। আমাদের উপর হুকুম আছে, কিন্তু আসো না, এ তারক ঘোষ তোমাকে ছেড়ে দিচ্ছে না, ই তোমার অনেক ভাগ্য মান্দা। ভাগ্য না কাছে, নিজের ভাগ্য নিয়ে ভাবো। তুমি জানো আমি তোমার কি করতে পারি? হ্যাঁ, ভাগ্য দেখাচ্ছে আমায়। আমাদের তো কথা শোনার সময় নাই, কথা বন্ধ করে দেবার সিদ্ধান্ত কিন্তু নিজেরাই নিতে পারি আমরা। পাইছে রে, এখনো ভোট দেওয়া তোর পাইছে। ওদের সঙ্গে মুখ লাগিও না বাবা,
বুক লাগিও না। বলছিলাম যে ও তাড়াতাড়ি ঘরে ফিরে যাও বাবা, নিজের বিপদ নিজে পড়ায়ও না। রোমর কোথায়? রোমরের খোঁজ নিচ্ছে রে। রোমর এখন ওর বন্ধুর সঙ্গে। আমার ভ্রমর তার জীবন দিয়ে তোমাকে মুক্ত করে গেছে বাবা। মানে তার ঘোষ একখানা শর্ত দিয়েছিল কিনা? শর্ত দিয়েছিল যে ও তোমাকে ছেড়ে দিতে পারে যদি যদি আমার ভ্রমর মা। তোমার আবার কিছু আটকাই লাগো জেটি? হ্যাঁ সত্যি কথাটা খোলসা করে বলো কিনা। এই যে শোনো, তারক শর্ত দিয়েছিল যে কুরানি যদি রাখিনি হয়ে থাকে তবে তোমাকে ছেড়ে দিবে। আর কুরানি তো সেই জন্যই ওই আর কি। অনেক চেষ্টা করেছি পারিনি। এই মুহূর্তে আমাকে তারক ঘোষের কাছে নিয়ে চলো, এই মুহূর্তে। অনেকক্ষণ ধরে তোমার বার্তা দেখছি বটে, বেশি বেরো না, তোমার প্ল্যান তো যাবে বটে। আমার গায়ে হাত তুললি? হ্যাঁ সহজ। হ্যাঁ তারক ঘোষের কাছে গিয়ে এখন কি করবে বলো? সে তো এখন রাকনি নিয়ে ব্যস্ত আছে। নিজের জীবনটাকে কেউ বিপদের মুখে ঠেলে দেয় বাপ? আরে ওরা মেরে ফেলবে তো তো। আর যদি তুমি মরেই যাও তাহলে আর কি লাভ হলো বটে? আমার কি কার মনোবাসনা পূরণ হবে না গো, পূরণ হবে না। মানুষ এই সময় আমাকে আমার নিজের কথা ভাবতে বলছেন? আপনাদের শরীরে মানুষের রক্ত আছে? বাবা আমার মেয়েটাকে বাঁচাতে পারিনি বাবা, ওদের সঙ্গে আমি পারিনি। তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা, বাঁচাও। আর এ গায়ে না, আমি অন্য কোথাও চলে যাব, অন্য শুধু আমার মেয়েটাকে বাবা, শুধু আমার মেয়েটাকে বাঁচাও বাবা। তারক ঘোষ কোথায়? আমাকে নিয়ে চল তারক ঘোষের কাছে। সেখানে যাবার অনুমতি নাই। এই ফাঁসলে কিন্তু একা তারক ঘোষ ফাঁসবে না, তোকে সব কথাকে শেষ করে বলে রাখলাম। ইসলামে আলাবকে তোকে যদি এখানে গুম খুনটা করে দিই কোন পুলিশ তার বাপ বাঁচাবে রে? বাপ তারক ঘোষ কোথায় গেলে? আমি জানতে চাইছি তারক ঘোষ কোথায়। এটার একটা সত্য না, তোর জীবনের সব প্রশ্ন গুছে যাবে রে। বন্দুক দাও। আমি ঠিক আছি, আমি ঠিক আছি।
আপনার এলাকার লোকজন সুখ সুবিধার এরকম অপর্যাপ্ত ব্যবহার করছে, না আসলে যে কি মিস করতাম। রঙ্গন, প্রভাতে এতক্ষণ ভ্রমণের মারাত্মক ক্ষতি করে ফেলেছে। কি আরে কি হলো কি, আপনি আর ভাই পুতুলের মতো দাঁড়িয়ে থাকবেন? এই তারক কোথ কোথায়? আমি একটা কথা শুধাইছি, কানে যায় না? নদীর পাশে লালকুটিতে আছে, আমাকে নিয়ে চল সেখানে। সেখানে সে একালাই রঙ্গন, ওরা ভ্রমণকে তুলে নিয়ে গেছে, আমাকে জোর করে আটকে ভ্রমণকে নিয়ে গেছে ওরা। রঙ্গন, ভ্রমণকে তারক ঘোষের সঙ্গে থাকতে হবে, এই কন্ডিশনে ওরা আমাকে ছেড়েছে। বাহ প্রধানবাবু, বাহ, আপনার এলাকা তো একদম স্বর্গরাজ্য হয়ে উঠেছে দেখতে পাচ্ছি, কি বলেন? চল 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 তারক ঘোষে গুড়িতে চল। তোদের জন্য আমার মুখ দেখানো ভার হয়ে গেছে, সেটা মনে ভাবিস? এটা আবার কে? বুড়ো বুড়ো কথা বলছে, প্রধানকে তোর রোয়াব দেখাচ্ছে, কে করতে কে এলো জানোই বা কি করে গো? আমি এই মুহূর্তে ভ্রমণের কাছে যেতে চাই, এই মুহূর্তে। চলেন চলেন দেখি কি করা যায়। এই চল চল নিয়ে চল চল। এসবের কি দরকার ছিল বল? বিয়ার আসর থেকে তুই যদি না পালাইতিস তাহলে তো আমি দূর থেকে কথা বলো, আমি কানে কালা না শুনতে পাই। মে সরব কেন? এত কষ্ট করে তোকে তুলে এনেছি, তিল তুলসি দিয়ে পুষবো। আরে তোর গায়ে তো হেভি জোর রে। খবরদার কাকে বলছিস? হ্যাঁ কাকে চোখ দেখেছিস রে? হ্যাঁ কাকে চোখ দেখেছিস? তারকটা আমার আমার শরীরটা আজ বড় খারাপ। আহারে মাথা ঘুরাইছে। তুমি আজকে দিনটা আমাকে ঘুমাইতে দাও। মাথা ঘুরাইছে কমে যাবে রে, কমে যাবে, আমি সব কমিয়ে দেবো রে। কুরানি, তোকে ভেবে ভেবে কত রাতে আমি স্বপ্ন দেখছি। তুই বড় বুকা রে, কোথায় তারক ঘষে বউ হয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলিয়ে থাকবি? তা না, শেষ খেলে তারক ঘোষের সুস্থ সমাজে কোনো জনবল রইল না রে। কাঁদছিস কেন রে? কাঁদিস না, আর তো কিছু করার নেই রে। তুই এই শহরে ননী গোপালের এঁটো হয়ে গেছিস, আমি তো আর তোকে ঘরে বউ খুঁজতে পারবো না। তারক, তুমি
তুমি আমাকে কামে বেঠিক করে রাখো, আমি 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 তোমার সকল কাজ করে দেব। ছি 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 ছি, সব কাজ করবি কেন? একটাই কাজ করবি তো। তোর কাছে আমি কি চাই জানিস তো? আরে খুদানি, কাজ ছেড়ে লড়াই করছিস কেন? তুমি লড়াই করে মুড়ে আসলি কি? বুঝ কাণ্ড, শুধু মধু সময় নষ্ট করছিস রে, বুঝে না। আয় বাবা, আয় আমার কুড়ানি, আয় কাছে রে। এতক্ষণে বুঝতে পেরেছি নাটক করছিস না আমার সাথে। হ্যাঁ, তোর এই শহরের নুন্নি গোপালকে ছাড়াবার জন্য আমার সাথে এই নাটক করছিস? এবার কি করি কুড়ানি? তুমি তুমি যদি আমার সর্বনাশ করো, আমি কিন্তু তাহলে আত্মঘাতী হবো বলে দিলাম। তাই নাকি রে? সে তো সর্বনাশ করার পরে, সর্বনাশ করার পর তুই কি করলি তাতে আমার কোনো মাথা ব্যথা নেই কুড়ানি। তো প্রধানের গলা ও শর্ট এরকম বদলে কি করে? আরে দরজাটা খুলবি না ভাবো, নইবি না এখান থেকে বসে দেখবি চুপ করে। কি নাটক হচ্ছে? চুপ কর। আরে একটা কথা বললে আমি নিজে তোকে হাজতে ঢোকাবার ব্যবস্থা করবো। তোমার জন্য আমি মন্ত্রী হুড়কো খাবো নাকি? তা তো যাবই আমরা, কিন্তু পরবর্তী পদক্ষেপ? পরবর্তী পদক্ষেপ মানে? বুঝতে পারলেন না? না, এরপর এদের কি ব্যবস্থা নিচ্ছেন সেটা তো মন্ত্রী মশাই জানতে চাইবেন। আমি যা ব্যবস্থা নেবার লিখব। থামুন থামুন, ও যা করেছে ভ্রমণের সঙ্গে তার জন্য সারা জীবনকে জেলে থাকতে হতে পারে। জানি স্যার, দেখুন না, আমি এবার এদের কোনোভাবে ছাড় দিব না। তাহলে আপনার পেটটা মোটা হবে কেমন করে? হ্যাঁ, তোলাবাজির টাকাটা আসবে কোথা থেকে প্রধান মশাই? হ্যাঁ, চুপ করো কেন? তুমি এসবের মধ্যে কথা বলছো কেন? চুপ, চুপ করো তুমি। আমরা এখানে আর থাকবো না, দরকারে অন্য গ্রহ চলে যাবো। আরে আমি যা ব্যবস্থা এবার নিচ্ছি আপনারা এগিয়ে যান। আমার সিটটা তো রাখতে হবে নাকি?
আমি তো বলছি উপযুক্ত ব্যবস্থা নেব। আপনারা আসুন। ভ্রমর ভ্রমর আমরা বাড়ি যাবো এবার। না না কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আমরা সবাই তোমার সামনে আছি। শেষ পর্যন্ত তোর স্বামীর হাতে আমি তুলে দিতে পেরেছি। কিন্তু এ তো সহজে তো আমি হাল ছাড়বার মানুষ লই কুরানি। তোর মামিকে তো জানিস, তারক ঘোষ কি তোকে এমনি এমনি ছেড়ে দিয়েছে রে। এই কথাগুলান যদি তোর শ্বশুর ঘরের লোক জানে তাহলে কেমন হয় কুরানি? ইয়ার পরেও কি ওরা তোকে ও ঘরে রাখবে? লা লা লা, সে কিছুতেই রাখবে না, কিছুতেই না।